একি, আজকে তো দেখছি কোনো স্টুডেন্টই আসেনি। কি হলো, আজকে তো দেরি করছে কেন? আজকে তো ওদের কালার মেকিং টেস্ট আছে, ওদের তো বলেছিলাম তাড়াতাড়ি আসতে, এত দেরি করছে কেন কি জানে? আজকে কত দেরি হয়ে গেল, ম্যাম নিশ্চয়ই ক্লাসে চলে এসেছে, আমাদের তো বারে বারে তাড়াতাড়ি আসতে বলেছিল, আমাদের খুব দেরি হয়ে গেল আজকে। আরে এদিকে দেখো, স্কুলে বাচ্চারা সবাই চলে এসেছে। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। ইরি পাশ, এখানে কত কালার আছে, কত চিকট আছে, কি হবে কি? এত কালার, এত চিকট, আবার প্যালেট আছে, আজকে নিশ্চয়ই কিছু একটা হবে। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আজকে কাগজের মধ্যে আঁকতে হবে, কি সুন্দর গোল গোল দাগ দেওয়া আছে কাগজগুলোতে। ম্যাম ম্যাম, আজকে এগুলোতে কি হবে, আর এত চিরকুট এখানে কি হবে এই চিরকুটগুলোতে? তোমরা তোমাদের জায়গায় গিয়ে বসো, তারপর তোমাদের সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। ও বাচ্চারা সবাই নিজের নিজের জায়গায় বসে পড়েছে। তাহলে তোমাদের বলে দিই, আজকে হবে কালার মেকিং টেস্ট। এই যে তোমরা এই রংগুলো দেখছো, এই চিরকুট দেখছো, এই চিরকুটগুলোর মধ্যে এক একটা কালারের নাম দেওয়া আছে, আর তোমাদের মধ্যে থেকে আমি যাকে ডাকবো সে এসে একটা করে চিরকুট তুলবে, আর সেই চিরকুটের মধ্যে যে কালারের নামটা থাকবে সেই কালারটা তোমাদের মিক্সিং করে দেখাতে হবে। এবার তোমাদের মধ্যে থেকে আমি এক একজনকে ডাকবো, তোমরা একটা করে চিরকুট তুলবে, চিরকুটের মধ্যে যে কালারটা থাকবে সেই কালারটা তোমাদের তৈরি করতে হবে। কি মজার তো? হ্যাঁ ম্যাম, ভীষণ মজার, দারুণ তো। আজকে তো ম্যাম ভালো একটা মজার জিনিস বের করেছি, দারুণ দারুণ। আমি তো কালার মিক্সিং করতে এক্সপার্ট, আমি তো দারুণ পারি, আমাকে যে কালারই দিক না কেন আমি ঠিক কালারটা বানিয়ে দেবো। ও আর একটা কথা আছে, আর এই দেখো তোমাদের জন্য কিন্তু একটা সুন্দর গিফট আছে। আর এই গিফটটা কি বলতো? এই দেখো দেখাচ্ছি, আর এই দেখো এর মধ্যে অনেক চকলেট আছে, দেখো একবার। এই দেখো দেখেছো কত জেমস আছে, অনেক নানান কালারের জেমস আছে। আর যারা যারা ঠিকঠাক কালার মিক্সিং করতে পারবে তারা তারাই পাবে এই চকলেট। কি ভালো তো? ঠিক আছে, তাহলে আমি এক এক করে নাম ডাকার আগে আমি কালারগুলো ঢেলে নিই, তারপরে তোমাদের এক একজন করে ডাকবো, আর তোমরা ওখান থেকে চিরকুটটা তুলে সেই কালারটা তোমরা তৈরি করবে। দেখো স্টুডেন্টরা, প্রথমে আমি পিঙ্ক কালার ঢালছি, এবার আমি গ্রিন কালার ঢালছি, এবার আমি লাল কালার ঢালছি, এবার হচ্ছে ইয়েলো মানে হলুদ, এবার হচ্ছে ব্ল্যাক, এখানে হচ্ছে সাদা, এবার হচ্ছে অরেঞ্জ, এবার হচ্ছে ব্লু। আমাদের প্লেটের মধ্যে রং ঢালাও হয়ে গেছে। এবার আমি সবার প্রথম ডাকছি, রোজা তুমি চলে এসো। নাও রোজা, তুমি একটা চিরকুট তুলে নাও। হ্যাঁ ম্যাম, কোনটা তুলি কোনটা তুলি বুঝতেও পারছি না। নাও রোজা, যে কোনো একটা তুলে নাও, এইটা তুলি। এবার দেখি রোজা কি কালার উঠেছে, আর রোজা কি কালার বানাবে। ওয়াও, অরেঞ্জ। তাহলে রোজা তুমি দুটো কালার মিক্স করে অরেঞ্জ কালার তুমি তৈরি করো। কি কালার মিক্স করে অরেঞ্জ বানাতে গেলে? উফ, আমার মাথায় কিছুই আসছে না, দেখি তো। হ্যাঁ, একটু একটু রেড নিই, একটু রেড কালার নিলাম, এই এবার হচ্ছে ইয়েলো, এবার আমি দুটো কালার দিয়ে মিক্সিং করব। এই আমি হলুদ নিলাম, লাল নিলাম, তো অরেঞ্জ কালার চলে আসছে। রোজা তোমার অরেঞ্জ কালারটা তো আসেনি, ঠিক আছে তুমি যাও, তুমি তোমার জায়গায় গিয়ে বসো গে। এবার মাহি তুমি চলে এসো, নাও তুমি একটা গিয়ে চিরকুট তোলো। আমি অরেঞ্জ এইটা তুলি, দেখি মাহি কি কালার তৈরি করবে। মেরুন, মাহি তুমি মেরুন কালার তৈরি করবে। আমি তো পারবো, আমি মেরুন কালার আগেও বাড়িতে তৈরি করেছি। হ্যাঁ হ্যাঁ আমি পারবো। প্রথমে লাল নিতে হবে, এরপর হচ্ছে কালো, এবার আমি একটুখানি লাল নি, কালো নি, এবার আমি এটাকে মিশাই, আর একটু লাল রং লাগবে, এবার আমি লাল রংটা একটু বেশি করে নিই। এবার আমার মনে হচ্ছে ঠিক আমি মেরুন কালারটা চলে আসবে, এই তো। ওয়া আমি পেরেছি, ওয়া আমি পাস করে গেছি, কি মজা। ম্যাম আমার হয়ে গেছে। ওয়াও দারুণ তো, খুব সুন্দর হয়েছে মাই, যাও তুমি তো একদম পাস হয়ে গেছো, যাও গিয়ে তুমি তোমার জায়গায় বসো।
বাহ, মাইরি তো দারুন কালার মেশালো। কিরে বাবলু, তুই কি এত ভাবছিস? পারবি তো কালার তৈরি করতে? পারবো তো, কিন্তু একটু চিন্তা হচ্ছে যে আমার ভাগ্যে কি কালারটা পড়বে। আরে অত চিন্তা করিস না, না পারলেও তো চকলেট তো পাবো। হ্যাঁ বান্টি, এটা কিন্তু তুই ঠিকই বলেছিস, পারি আর না পারি চকলেটটা ঠিকই পাবো। সুহানা, তুমি চলে এসো, যাও তুমি একটা চিরকুট তুলে নাও। কোনটা তুলি কোনটা তুলি, খুব ভয় করছে, জানি না আমার ভাগ্যে কোন কালারটা পড়বে, কি করি, খুব ভয় করছে। না, একটা তুলেই ফেলি, তুলতে তো হবে যাই হোক না কেন। হ্যাঁ, এইটা তুলি। সুহানা দেখি কি কালার বানাবে। ক্রিম। সুহানা, তোমাকে ক্রিম কালার বানাতে হবে। ক্রিম কালার? বাবারে কি কঠিন, পারবো তো? একটু মনে করি, কোন ক্রিমটা? যে ক্রিম খাই না মুখে মাখে, মুখে মাখার জিনিস তো সবসময় সাদাই হয়। দেখি, সবাই দেখি মুখগুলো সাদা করে, মাকেও দেখেছি অনেক সময় মা সাদে সাদে কিসব ক্রিম মাখে, ওই তো দিয়ে মায়ের মুখটা কি সাদা হয়ে যায়। তাহলে মনে হয় সাদা কালারই হবে ক্রিম কালার। হ্যাঁ, আমি একটু সাদা দিই, আর কি দেবো, আর কি দেয় মা? সাদা আর একটু মনে হয় হলুদ দেয়, তাহলেই ক্রিম কালার হয়ে যাবে। তুমি একটু হলুদ নেই, তারপরে সাদা নিতে হবে। আমি মনে হচ্ছে ক্রিম কালারটা পারবো। দেখি, সাদা রংটা তো পুরো একদম বোর্ডের সাথে মিশেই গেছে। এবার একটু হলুদ নিই আর একটু সাদা নিই, দেখি ক্রিম কালার হয় নাকি। হয়ে যাবে মনে হচ্ছে, সাদা মিশিয়ে মনে হচ্ছে কালারটা এবার ঠিক ক্রিম ক্রিম লাগছে। এই তো হয়ে গেছে, আমি ক্রিম কালার পেয়ে গেছি, পেরে গেছি। কি মজা কি মজা, আমার খুব ভয় করছিল পারবো কি পারবো না। বা, আমার কালারটা তো দারুণ চলে এসছে। ম্যাম, আমার হয়ে গেছে, এই যে আমি ক্রিম কালার করে দিয়েছি। ওয়া, দারুণ হয়েছে, বা 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 বা। সুহানা, তুমি তো খুব সুন্দর কালার মিক্সিং করেছো, একদম ঠিক হয়েছে। যাও, তুমিও পাস হয়ে গেছো। লিজা, তুমি চলে এসো, যাও তুমি একটা চিরকুট তুলে নাও। আমার খুব ভয় করছে, জানি না কি করবো। এখান থেকে একটি চিরকুট তুলে নি। এই তো এই চিরকুটটাই তুলি, দেখি আমার ভাগ্যে আবার কি এলো। স্কাই ব্লু। লিজা, তোমাকে তো স্কাই ব্লু কালারটা তৈরি করতে হবে, নাও চটপট তৈরি করে নাও। যা বাবা, স্কাই ব্লু কিভাবে তৈরি করে সেটাই তো জানি না, কোন কালারটা মিশ্রিত হয়। এই রে, আমি তো মনে হচ্ছে পারবো না। কি হবে এখন, স্কাই আবার ব্লু? স্কাই মানে তো মনে হয় আকাশ, আর ব্লু মানে নীল রং। এমা কি করি, এমনি আর পারবো না। না, যাও একটু কিছু করে দিই। স্কাই ব্লু করতে গিয়ে প্রথমে মনে হয় এই নীলটাই লাগবে। হ্যাঁ হ্যাঁ, নীলটাই দিই। এরপর কি দিতে হবে বুঝতেই তো পারছি না। হ্যাঁ, হলুদটা দিদি, হলুদটা। এবার আমি দুটো কালার একসাথে মেশাবো। এবার আমি একটু হলুদ নেব, এবার আমি স্কাই ব্লু হয়ে যাবে। একই স্কাই ব্লু হচ্ছে না তো, একই কালার আসছে। এমা এমা, একটু সবুজ সবুজ কালার চলে আসছে। এই রে, যা আমার হলো না তো স্কাই ব্লু, আকাশের রং তো পুরো অন্যরকম হয়ে গেল। আচ্ছা কি হবে ম্যাম, আমার তো হলো না। একই করেছো তুমি লিজা, এটা তোমার স্কাই ব্লু হয়নি, এটা তো অন্য কালার হয়ে গেছে। যাও যাও, আর কি করবে, তুমি তো পাস করতে পারলে না। যাও, হলো না স্কাই ব্লু, যা আমি পারলাম না কালার মিশাতে। এবার এবার বান্টি চলে এসো, যাও বান্টি যাও একটা চিরকুট তুলে নাও। ওরে বাবা, কি করবো কে জানে, কি ভয় করছে। না না, যাই আমাকে পারতে হবে, জানি না আমার ভাগ্যে কি আছে। না, যাও একটা তুলে তো নি, এই 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 এইটা নি, দেখি এবার আমার ভাগ্যে কি আছে। দেখো বান্টি দেখো, তোমাকে কি কালার করতে হবে, গ্রে। বান্টি নাও, এবার তুমি গ্রে কালার করো। এ আবার কি করবো, গ্রে কালার কি করে করবো? হেমিটি হেমিটি, কি করতে বলে দে না রে, কি করে গ্রে কালার করবো? বান্টি, একদম চিটিং না, কাউকে জিজ্ঞেস করবে না, তোমায় নিজে নিজে করতে হবে। কেন তুমি মিটিকে জিজ্ঞেস করছো, যাও তুমি নিজে নিজে করো। এই রে, কি হবে তাহলে, ম্যামও তো সামনে দাঁড়িয়ে আছে, আমি তো কাউকে জিজ্ঞেস করতে পারছি না। যা, মিটিকে যদিও বা একটু জিজ্ঞেস করলাম, তাও ম্যাম দেখে ফেললো। আমি ভাবলো, বল না রে, কি রে বল না। বান্টি নাও নাও নাও, তাড়াতাড়ি করো। কি নেবো কি নেবো, কিছুই তো বুঝতে পারছি না, কি কালার নেবো। বান্টি দাদা, প্রথমে সাদা নে আর অল্প একটু কালো নে, তাহলে দেখ তো গ্রে কালার হয়ে যাবে। যাক, মিটি আমাকে বাঁচালো। ও, এবার একটু কালো,
একটু সাদা আর কালোর মধ্যে মিশিয়ে গ্রে করে দি। এই তো বা মিটি, তুই আজকে আমাকে বাঁচালে রে। আন্টি তুমি তো পাশ করে গেছো, যাও যাও, খুব সুন্দর কালার তৈরি করেছো। এইবার মিঠি তুমি চলে এসো। কোনটা নেব? এইটা নি। এই তো দেখি আমার বাগে এবার কি আছে। গ্রিন। ম্যাম আমায় গ্রিন কালার তৈরি করতে হবে। নাও তাহলে চটপট তৈরি করে নাও। প্রথমে একটু হলুদ নিই, হলুদের পর একটু ব্লু নিলাম। এবার আমি মিক্সিং করে দেখাবো। ওয়া মিঠি, তুমি তো পাস হয়ে গেছো, দারুণ বানিয়েছো তুমি। যাও যাও, তুমি তোমার জায়গায় বসে পড়ো। এবার বাবলু তুমি চলে এসো। যাও বাবলু, তুমি একটা চিরকুট তুলে নাও। বাবলু কি কালার বানাবে? পার্পল। বাবলু পার্পল কালার বানাতে পারবে তো? হ্যাঁ ম্যাম, পারবো পারবো। পার্পল কালার আমার তো ভীষণ ভালো লাগে। না না, আমি তাড়াতাড়ি বানিয়ে নিই। প্রথমে হচ্ছে ব্লু মেশাতে হবে, তারপরে হচ্ছে পিঙ্ক মেশাতে হবে, ব্লু এনলাম পিঙ্ক। দেখি তো পার্পল কালার আসে নাকি। ওয়াও, আমার তো পার্পল কালার চলে এসেছে। আরে বাহ বাবলু, তুমি তো দারুণ কালারটা বানিয়েছো, খুব সুন্দর। তুমি একদম পাস হয়ে গেছো, দারুণ হয়েছে পার্পল কালারটা। যাও তুমি তোমার জায়গায় গিয়ে বসো। এবার আমাদের লাস্ট একজন আছে, চলে এসো মেরি। আরে একটু চিরকুটি তো পড়ে আছে, সেটা তো আমাকেই নিতে হবে। যাই দেখি আমার ভাগ্যে আবার কি কালার আছে। দেখি মেরি কি কালার তৈরি করে। পিঙ্ক। ওয়া দারুণ কালার, নাও তাড়াতাড়ি পিঙ্কটা তৈরি করে নাও। পিঙ্ক কালার? আমার তো পিঙ্ক কালার ভীষণ পছন্দ। হ্যাঁ ম্যাম আমি পারবো। প্রথমে তো লাল দিতে হবে, তারপরে হচ্ছে সাদা, এই দুটোকে মিশালে পিঙ্ক কালার হয়ে যাবে। আর একটু সাদা দিলাম, এই তো পিঙ্ক কালার তো হয়ে গেছে। বাবা খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর কালার তৈরি করেছো। লিজার থেকে তো দেখছি মেরি দারুণ কালার তৈরি করেছে। লিজা তুমি কিন্তু পারোনি। যাও মেরি, তুমিও পাস হয়ে গেছো। তোমরাই সবাই খুব সুন্দর কালার মিক্সিং করেছো। তোমরা যে এত সুন্দর কালার তৈরি করতে পেরেছো আমি খুব খুশি হয়েছি। আর সেই খুশিতে তোমাদের জন্য রয়েছে সবার জন্য, যারা পারোনি তাদের জন্য আছে, যারা পাস করে গেছো তাদের জন্য আছে অনেক চকলেট। তাহলে এসো তোমাদের তাহলে এক এক করে চকলেট গুলো দিয়ে দিই। এই নাও, এই দেখো কত চকলেট। নাও 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 বাবলু, নাও নাও ব্রান্টি, নাও। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি ম্যাম নিচ্ছি। নাও নাও নাও, যত খুশি খাও। এই নাও সুহানা, মিঠি। হ্যাঁ ম্যাম নিচ্ছি নিচ্ছি। নাও রোজা, মাহি নাও নাও নাও, লিজা মেরি নাও। তোমরা খুব ভালো করেছো, তোমরা সবাই খুব সুন্দর কালার তৈরি করেছো।